সন্ধ্যায় তোমার রজনীগন্ধার, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধার। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধার, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধার। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছে যে দান আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। একটা জিনিস হতে পারে, ওরা বোধ হয় এখনো কাউকে বলেনি, ফাংশন শেষ হয়ে যাওয়ার পর তখন সব বলবে। বসে বসে ফাংশন দেখতে হবে নাকি কো? হ্যাঁ, মনের মধ্যে এত যন্ত্রণা নেই, তাই তো মনে হচ্ছে। ওই তো বাড়ির সবাইকে তো দেখতে পাচ্ছি, মাথাগুলো দেখা যাচ্ছে, ওরাও মনে হয় কিছু জানে না। ওই হবে, এই সব শেষ হয়ে যাওয়ার পর বডি বার করবে, আমাদের পুলিশের হাতে তুলে দেবে। আস্তে আস্তে বউঠান, আস্তে। আরে আরে, তুমি একটা কেলেঙ্কারি কাণ্ড করবে দেখছি। কেলেঙ্কার হতে কি বাকি আছে? কথা বলো, সবাই তোমার কথা শুনতে চাইছে মা, কিছু বলো। আমি আমি আছি, আমি তোমার সাথে আছি, বলো। নমস্কার নমস্কার, আজকে আমি এখানে গান গাইতে পারতুম না যদি না ছেলে যদি না আমাকে ধরে ধরে এখানে নিয়ে আসত, আর আমার চিরশত্রুর ওই ইমনদানি যদি না আমাকে গান গাওয়ার জন্য জোর করত, আমি তাহলে আজকে এখানে গান গাইতে পারতুম না। সত্যি বলছি, আপনাদের কাছে গান গাইতে পারতুম। কিন্তু আমি গেয়েছি, আমি গেয়েছি, আর ওই জন্য আমি ওদের আমি ওদের অনেক 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 ভালোবাসা দিচ্ছি, অনেক আদর পাঠাচ্ছি। আর এই আপনারা আমার গানে হাততালি দিয়েছেন না, আমাকে উৎসাহ দিয়েছেন, ওই জন্য আপনাদের আমি আশীর্বাদ করছি আর নমস্কার করছি আর আর অনেক ভালোবাসা পাঠাচ্ছি। আশি কেমন? আশি নমস্কার।
যাওয়ার আগে বলে যাই, বলে যাই বাপু, ওই আমি যে কখনো আর এখানে দাঁড়িয়ে গান গাইতে পারবো আমি ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। আমার জীবন থেকে গান হারিয়ে গেছিল, আমার গলা থেকে সুর হারিয়ে অনেক দূরে চলে গেছিল। আমি আমি গান গাইতে পারলুম কার জন্য জানেন তো? ওই যে এক্ষুনি বললাম না, ওই ইমানদারি আমার সত্তর একটু বাদে আসবে দেখে আপনাদের সামনে ধেই ধেই করে নাচ করবে। আমি আবার সত্যি সত্যি গান গাইতে পারলু, আর আমারই গানের সুর, আমার গলার সুর কে জানেন তো? ওই যে ওখানে বসে আছি আমার স্বামী, আপনাদের ডাক্তার বাবু অনন্য বোস, আর আর আমার গলার সুর আমার এই সাত রাজার ধন এক মানিক, আমার ছেলে নারী ছিল ধন আমার ছেলে। আমি তো আমার ছেলেকে আর খুঁজেই পাচ্ছিলাম না, আমার ছেলে কিন্তু আমার সামনেই ঘোরাঘুরি করতো, কিন্তু আমি বুঝতে পারতাম না যে এ আমার ছেলে। আর আমার ছেলে জানতো না যে আমি ওর মা, কিন্তু এখন আমি পেয়ে গেছি আমার ছেলেকে। আমার ছেলে আমাকে মা বলে গ্রহণ করে নিয়েছে, আর এখন আমি আমি খুব সুখ আছি, খুব ভালো আছি। আচ্ছা বলুন তো, এই কথাটা আপনাদের না বললে কি আমার চলে? চলে বলুন। আচ্ছা আচ্ছা আমি আসি এখন, ওই যে আপনারা এক্ষুনি যে থাইতে করে নাচতে আসে তার নাচ দেখবেন, আমিও তো নাচ দেখবো বলে আজকে এখানে এসেছি। আমি তাহলে আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমি নমস্কার করছি আপনাদের। নমস্কার। আমরা কুমোদিনী দেবীর কথা শুনলাম, একজন সহজ সরল মানুষ কত সহজভাবে তার মনের কথা আপনাদের সামনে ব্যক্ত করলেন। আসলে এখন তো সহজ কথাটা সহজভাবে বলাই বন্ধ হয়ে গেছে, সময় পাল্টাচ্ছে ক্রমশ। সেখানে একজন মানুষের এই সহজ কথা শুনতেও ভালো লাগে। কুমোদিনী দেবীর পক্ষেই বোধ হয় সম্ভব এত সুন্দর করে এই গানকে উপস্থাপন করা, কারণই তো একমাত্র সহজ মানুষের পক্ষেই সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ কুমোদিনী দেবী, আশা করব ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো অনেক গান শুনতে পারব। এবার চলে আসি অনুষ্ঠানের মূল পর্বে, যে কথা আগেই বলেছিলাম যে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ নবীন আর প্রবীণদের যৌথ উদ্যোগে, যৌথ অংশগ্রহণে সাপ মোচন। সরাসরি চলে যাব সেই অনুষ্ঠানে। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম নিল কমলিকা। দাদা, এ তো পুরো গুপি করে দিয়েছে আমাদের। বাহা, মিথ্যে কথা কইছে। দেখোছো দেখোছো, বুঝছো কত বড় জাহাবাজ মেয়ে, আমাদের চ্যালেঞ্জ করেছিল না,
চ্যালেঞ্জ রাখতে আমাদের এইভাবে অপদস্থ করেছে, খুনের দায় জড়িয়েছে। মেয়েকে আমি জীবনে ক্ষমা করব না। কুসুম দোলা কুসুম।